স্নেহ সকালে কফির পিয়ালায় সঙ্গে উদগিরে তুই। ঈদ খুবই আনন্দময় কাটছে, ঈদের দিন খুব ঘোরাঘুরি হয়েছে, মুভি দেখা হয়েছে, ঈদের পরের দিন প্রোগ্রাম করলাম ভালুকাতে, আজকে আবার ঘুরতে এসেছি। যেহেতু আপনি সঙ্গীতজ্ঞ মানুষ, আসলে ঈদের দিন কি গান টান মানে বাসায় এরকম জোরে গান শোনা হয়? বাসায় গান শোনা হয় সব সময়, ঈদ ছাড়াও, ঈদ হোক না হোক আমি খুব গান শুনি। পরিবারকে নিয়ে ঈদের সময়টা আসলে কিভাবে কাটে? পরিবার নিয়ে ঈদটা কাটে আসলে, যদি আমার কোনো শো না থাকে, যেমন চাঁদরাতে লাইভ করেছি, ঈদের দিন অনেক ঘুরেছি, রাতে আবার সবাই পরিবার একসাথে মুভি দেখেছি, আবার পরের মুভি শেষ করে রাতে একসাথে খাওয়া দাওয়া করেছি। ঈদের পরের দিন তো আমি ঢাকার বাইরে ভালুকা ছিলাম, আজকে এসেছি আবার ফ্যামিলি নিয়েই, কিন্তু এসেছি সবাই মুভি দেখবো, রাতে ডিনার করবো। আগামীকাল পহেলা বৈশাখ, আগামীকাল আবার এশিয়ান টিভিতে লাইভ আছে, গান নিয়ে আছি পরিবার, গানের বাইরে লাইফে তো আর কিছু নেই। পহেলা বৈশাখ নিয়ে আসলে প্ল্যানিংটা কেমন? পহেলা বৈশাখ রাতে লাইভ আছে, দিনে একটু দেশীয় যে ভর্তা, ইলিশ, পান্তা, এটা আমার এমনি তো পান্তা আমার খুব পছন্দ, আমি লয়ার হতাম, আমি ল পড়তামও, কিন্তু ওই যে হয় না যে আপনার ভাগ্য অনেক সময় আপনাকে কোথাও টেনে নিয়ে যায়, তো আমি ল পড়তাম, গানও শুরু করেছিলাম, আমার অ্যালবাম প্রথম যখন বার হয় তখন আমি অলরেডি মানে ল পড়া শুরু করেছি, কুইন্স ইউনিভার্সিটিতে আমি LLB অনার্স করছিলাম, কিন্তু মানে দুইটা মিলিয়ে মানে হঠাৎ এত ব্যস্ত হওয়া শুরু হয়ে গেল গানে, শখের জায়গাটা মানে নেশা থেকে যে কখন পেশা হয়ে গেল, আমি একটু পড়াশোনায় ফাঁকি দেওয়া শুরু করলাম, এরপরে ফাইনাল ইয়ার সেটা ওই রাস্তায় আর যাইনি, আমি এদিকেই চলে এসেছি, মানে থ্যাংক গড আমার আগে ব্যাচেলার্স করা ছিল, নাহলে তো আপনার মেয়েও বড় হচ্ছে, তা এখন মেয়েকে নিয়ে পরিকল্পনা কি, তাকেও কি গানের জগতে আসার সম্ভাবনা আছে? বা আমার দুই মেয়ে, আমার বড় মেয়ে ডাক্তারি পড়ছে, আপনাদের সবার দোয়ায় ডাক্তার হবে ইনশাল্লাহ, আর ছোট মেয়ে এখনো পড়াশোনার অনেক ছোট স্টেজে আছে, তো দেখা যায়, কিন্তু আমার দুই বাচ্চা পিয়ানো বাজায়, ওরা গানের যে ইনস্ট্রুমেন্টের দিকে ওদের ঝোঁকটা বেশি, বিশেষ করে ছোটো জন ভীষণ ভালো পিয়ানো বাজে, আমি মাঝে মাঝে ফেসবুকে ওর বাজানো পিয়ানো সেগুলো আপলোড করি মাঝে মাঝে, কিন্তু সেটাও ওরা চায় না, ওরা একটু মানে সামনে আসতে চায় না আর কি, লজ্জা পায়। আর যেহেতু তার কথা একটু মানে আমি চলচ্চিত্র অঙ্গনের দিকে একটু ফিরে থাকি, যেহেতু উনি অভিনয়ের সাথে যুক্ত ছিলেন অনেক বছর, মানে তাকে এক বাংলাদেশের মানে জীবন্ত কিংবদন্তি বলা চলে, তার এই অভিনয় দেখে কখনো মনে হয় না যে আমি একটু অভিনয় ঝুঁকি? অভিনয় তো করেছিলাম, মানে এটা কন্টিনিউ করেছিলাম, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম, কিন্তু অনেক যখন আপনি শিশু শিল্পী হিসাবে একটা ভালো কাজ করেন বা আপনার বাবা এত বড় একজন মানুষ চলচ্চিত্রে, মানে ন্যাচুরালি মানুষ ভাববে বা চাইবে যে আপনি হয়তো অভিনয়ের দিকেই আসবেন, কিন্তু ওই দেখেন শুধু গানটাই পড়াশোনা সহ আমি করতে পারিনি, তাহলে যদি আমি অভিনয় তো আরও আগে শুরু করতে হতো, তাহলে আমার কোনোরকম কোনো শিক্ষার ভাবটা আমি একটুও শেষ করতে পারতাম না, সব মিলিয়ে বেশি 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 প্রেশার হয়ে যেত। আর আব্বু সবসময় বলে যে তোমাদেরকে এত বেশি মানে আদরে আল্লাহতে মানুষ করা হয়েছে, এত কষ্ট তোমরা করতে পারবা না। আর এখন যখন এই যে মিউজিক ভিডিওতে অভিনয় করি গরমে, তখন না একদিন দুদিন শুটিং করে আমি বলি যে ভাই সিনেমার নায়ক নায়িকাদেরকে স্যালুট, যারা অভিনয় করে তাদেরকে আমি স্যালুট করি, এত কষ্ট, সত্যি অনেক কষ্ট। হ্যাঁ, তো মনে হয় যে গানে কম হচ্ছে আসলে, গানে অবশ্যই আমাদেরকে তো সবসময় ক্যামেরা ফেস করতে হয় না গানে, তাই না? একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আর গানটা মূলত মাইক্রোফোনের পেছনের কাজ, তারপরে স্টেজ, তারপরে হয়তো কিছু মিউজিক ভিডিও। আমার কাছে মনে হয় আমার জন্য, যেহেতু গানটা আমি ভালোবাসি,
গান আমার জন্য গান প্রফেশনটা মানে ভালোবাসার জায়গা থেকে একটু প্রফেশনে চলে যাওয়া এটাই ঠিক আছে, কারণ এটা আমাকে একটা সময় দেয়। কারণ আমি শুধু আমার কাছে একটা যে কোনো প্রফেশন হলেও আমি সেটাতে আমার জীবন মরণ দিয়ে কাজ করার মানুষ না, মন দিয়ে কাজ করার মানুষ, কিন্তু আমার জীবন আমার লাইফ যেটা সেটা আমার পরিবার, সেটা তো আমার সময় দিতে হবে।